মাপানি সারে জল সাগর রবি ঠাকুর থাকেন কোথায় বলতে পারিস ভাই? সবখানে তার আসন পাতা, সবখানে তার ঠাই। সকালবেলা পুব আকাশে যেমনি আলো ফোটে, চোখে আমার ঠাকুর কবির মুক্তি ভেসে ওঠে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনে চ্যানেল ভিশনের পক্ষ থেকে জলসাঘর অনুষ্ঠানে আমরা রয়েছি কবি প্রণাম। আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রথম শুনে নেব কবিতা, তারপর থাকবে গান। গান কবিতায় আমরা এগিয়ে চলব। আসলে গঙ্গা জলেই আমরা গঙ্গা পুজো করব। আসুন শুনে নিই প্রথম কবিতা। প্রথমে আজকের কবি প্রণামে যার কবিতায় আজকে শুরু করব, সে হচ্ছে বিশিষ্ট বার্ষিক শিল্পী শুভশ্রী বসু। শুভশ্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘরে আসার জন্য। আজকের এই পুণ্য দিনে, আমাদের ঠাকুরের জন্মতিথিতে তুমি কি কবিতা শোনাবে? আমি প্রথমে একটি বরুণ হালদারের লেখা একটি কবিতা শোনাব, আর তারপরে এক গায়ে কবিতাটি শোনাব। বাহ, খুব সুন্দর, চলো আমরা শুনে নিই। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনি। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গসাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃতধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যাই আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছ অমৃতলোকে বহুকাল আগে, আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, হিতা কেহ নহে অমর, তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি মনির গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য হই আমি, দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য হই আমি। বা এবারে পরের কবিতায় যাই। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া খোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধি মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির পরে,
আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। বাহ, খুব সুন্দর শুনলাম আমরা, একেবারে শুরুটা সুন্দরভাবে হলো। চলুন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের স্মারক তুলে দিচ্ছি শুভশ্রীর হাতে, শুভশ্রী তার কবিতা নিয়ে এগিয়ে চলুক। আজকের কবি প্রণাম অনুষ্ঠান কিন্তু আমাদের জমে গেছে গান কবিতায়, এবারে গানে যিনি আসবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনীপা সামন্ত। সুনীপাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আমাদের জলসাঘরের পক্ষ থেকে। আজকে তোমাকে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। আজকের বিশেষ দিনে তুমি আমাদের কি গান শোনাবে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাইছি। হ্যাঁ, তো ওটাই এখন গাইব। এপারে মুখর হলো কে কাউই কে কা, ওপারে নীরব কেন কুহু হয় কুহু 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 হয়, এপারে মুখর হলো কে কাউই হ্যাঁ কহি আরে কি একা কই কেন কুহু হয় কুহু 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 হয়, এপারে মুখর হলো কে কাউই। অধীর সমীর পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, অধীর সমীর পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, নিশ্বাস ফেলে মোহ মোহ হয় ওপারে নীরব কেন কুহু হয় কুহু 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 হয়, এপারে মুখর হলো কে কাউই। আষাঢ় সজল ঘন আঁধারে ভাবে বসে দুরাশার ধেয়ানে, আমি কেন তিথি ডোরে পাথরে ফাগুনের মোর পাশে কে আনে, আষাঢ় সজল ঘন আঁধারে ভাবে বসে দুরাশার ধেয়ানে, আমি কেন তিথি ডোরে বাঁধরে ফাগুনের মোর পাশে কে আনে, বিদুর দুধারে থাকে দুজনে মেলে না যে কাকলি ও পূজনে, বিদুর দুধারে থাকে দুজনে মেলে না যে কাকলি ও পূজনে, আকাশের প্রাণ কহে কুহু হয় ওপারে নীরব কেন কুহু হয় কুহু 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 হয়, এপারে মুখর হলো কে কাউই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি
নিয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোর পাগল প্রভাত আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কুটির সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনাই ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান, তার আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণের পাগল গানের হাওয়া, হৃদয় আমার নুই দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সত্যি আলোকের ঝর্ণা ধারায় সকলের প্রাণ ধুয়ে মুছে একেবারে নতুন হয়ে উঠুক। খুব সুন্দর শোনালে আমাদের সুনিপা। সুনিপার হাতে আমাদের কবি প্রণাম উপলক্ষে যে ভালোবাসার স্মারক তা আমরা তুলে দিলাম। নমস্কার বন্ধুরা, জলসাঘরের কবি প্রণাম অনুষ্ঠানে আমরা গান কবিতায় থাকব। এই মুহূর্তে কবিতা শোনাতে যিনি আপনাদের কাছে এসেছেন তিনি হচ্ছেন বাচিক শিল্পী একজন, তার নাম অভয় রায়। অভয়দা, আপনাকে নমস্কার জানাই। অভয়দার কাছে বয়সটা কিন্তু একটা সংখ্যা মাত্র, এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। উনি কবিতা বলেন, কবিতা পাঠ করেন মনের আনন্দে। আমরা জীবনের অনেকটা সময় হয়তো নানান কাজে ব্যস্ত থাকার জন্য, সাংসারিক নানান কাজের জন্য আমরা আমাদের নিজেদের ভালো লাগাগুলোকে চেপে রাখি, কিন্তু একটা বয়সের পর সেই ভালো লাগাগুলোকে আমরা আবার প্রস্ফুটিত করি সকলের সামনে। সেই রকম একজন মানুষ, সেরকম একজন শিল্পী এখন আপনাদের সামনে কবিতা বলবে। চলুন দাদা, আমরা আপনার কবিতা শুনব এখন। আমার প্রথম নিবেদন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিয়ার লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার স্বর্ণ রথে, বারিক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাথে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার আমি ভেবেছিল উঠি উঠি, আরো ত্যাগিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনি যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। খুব সুন্দর শুনলাম, যাব পরের কবিতায়। আমার পরের নিবেদন, সোনাত্তরে বিশ্বকবি রবীন্দ্রনাথের অমর সৃষ্টি, গগনে গরজে মেয়ে ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খড় পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা ঝোল করিছে খেলা,
পরপারে দেখি আকা তরু ছায়া মসি মাখা গামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারিতে ছোট ক্ষেত আমি একলা গান গিয়ে চলিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পারে চলে যায় কোনো দিকে নাই চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণি পরে আর আছে আর নাই দিয়েছি ভুলে এত কাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার রহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনাতরি সোনাতরি সোনাতরি। অসাধারণ শোনালেন দাদা, অসাধারণ শোনালেন। আপনি এভাবেই কবিতাকে নিয়ে এগিয়ে চলুন জীবনের বাকি দিনগুলোতে। এবং আমাদের ভালোবাসার স্মারক তুলে দেয়া হলো অভয় রায়ের হাতে। কবি প্রণাম অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সঙ্গে জলসাঘরে রয়েছেন সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীনা দত্ত। আমরা রীনাদির কাছে যাব। রীনাদি, অনেক অনেক ধন্যবাদ আজকের এই পবিত্র দিনে, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিনে। কি গান শোনাবে? পূজা পর্যায়ে একটি গান শোনাবো, কবে আমি বাহি হলি। বাহ, খুব সুন্দর, চলো শুনি। No.
সুন্দরভাবে শোনালো আমাদের এতক্ষণ গান রীনাদি। রীনাদির হাতে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে ভালোবাসার স্মারক আমরা তুলে দিচ্ছি। গান নিয়ে রীনাদি এগিয়ে চলুক। যখন গান কবিতা শোনাচ্ছি আপনাদের, আমারও এই লেখাটা আপনাদের একটু পড়ে শোনাতে ইচ্ছে করলো। আমার রবীন্দ্রনাথ অনুপ কুশলের। সকাল থেকে দুপুর হয়ে বিকেল গড়ায় সন্ধে রাত, আমার মাথায় স্নেহের চুমু, বিশ্বাস দেন রবীন্দ্রনাথ। চারপাশে সব আবুল তাবুল, অঝোর ধারায় বইছে বিষ, মুখ ফুটে যেই সাহস খুঁজি, রবি ঠাকুরি দেন আশিস। যতিক ঝড় তুফান শেষে হার মানিনি পাল্টে যাত, সব হারানো কান্না বেলায় আগলে রাখেন রবীন্দ্রনাথ। এতক্ষণ আপনারা বিভিন্ন গান কবিতায় ছিলেন, রবি ঠাকুরের গান কবিতায় জলসাঘরের অনুষ্ঠান তত্তর করে এগিয়ে চলছিল। কিন্তু ওই যে সময় একেবারেই সীমিত, তাই আজকের কবি প্রণাম অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমি নন্দিনী আপনাদের সঙ্গে ছিলাম। আরও একবার আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিনে সবাইকে রবি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম।